এখানে আজকে আমরা নিয়ে এসেছি চন্দ্রযান থ্রি এর, সেটা হলো 11 আগস্টের আপডেট। এই আজকের ডেটে চন্দ্রযান থ্রি কী পরিস্থিতিতে রয়েছে আমরা লাইভ ট্র্যাক করে দেখব প্রথমত। দ্বিতীয় যেটা একটা কথা বলবো, একটা নতুন আপডেট বেরিয়েছে, সেটা হলো আজকের ডেটে রাশিয়াও চাঁদে রোভার পাঠাচ্ছে, এবং সেটা কিন্তু ওই 23 আগস্ট, মানে চন্দ্রযান থ্রি যেদিন ল্যান্ড করবে ওই একই দিনে কিন্তু ল্যান্ড করবে। তো এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট আপডেট, এই ব্যাপারে পরে আমি কথা বলছি। আগে আমরা লাইভ ট্র্যাক করে দেখে নিই যে চন্দ্রযান থ্রি আমাদের এই মুহূর্তে স্পিড কত এবং কি পরিস্থিতিতে রয়েছে। দেখুন আমরা লাইভ চলে এসেছি, দেখুন এই মুহূর্তে লোকাল টাইম হচ্ছে 08 আওয়ার্স, মানে এখন 12:08 আজকে 11 আগস্ট। দেখুন এখন স্পিড হচ্ছে এর কিলোমিটারে হচ্ছে 1.81 কিলোমিটার পার সেকেন্ড, আর মাইলসে হচ্ছে 1.12 মাইলস পার সেকেন্ড। তো এক্ষেত্রে গতিবেগের কিন্তু বিশেষ কিছু পরিবর্তন হয়নি এখনও পর্যন্ত। এর পরবর্তী যে কক্ষপথ পরিবর্তন রয়েছে সেটা রয়েছে 14 আগস্ট সকাল 11:30 থেকে দুপুর 12:30 মধ্যে, ওই 1 ঘন্টার মধ্যে এর গতিও নিয়ন্ত্রণ করা হবে এবং কক্ষপথ পরিবর্তন করা হবে। তো এবারে একটা জিনিস বলছি, যেটা আমরা শুরুতেই বললাম যে রাশিয়াও কিন্তু আজকের ডেটে চাঁদে রোভার পাঠাচ্ছে এবং সেটা ল্যান্ড করবে কিন্তু একই দিনে। তো অনেকেরই এটা ধারণা যে ওই দিনকে একই সাথে ল্যান্ড করবে, একই জায়গায় ল্যান্ড করবে। তো সেক্ষেত্রে কি চন্দ্রযান থ্রি এর সাথে এর কোনো ধাক্কা লেগে যেতে পারে? তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে রাশিয়ার যে মহাকাশ গবেষণা কেন্দ্র, তারা কিন্তু সবসময় মনে করে যে তারা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ, মানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে, যে কারণে আমেরিকার সাথে বহু বছরের একটা রেষারেষি চলেই আসছে। তো এক্ষেত্রে যেটা রয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু কেউ রোভার ল্যান্ড করাতে পারেনি। ভারত যদি ল্যান্ড করাতে পারে তাহলে কিন্তু পৃথিবীতে প্রথম দেশ হবে যে দক্ষিণ মেরুতে রোভার ল্যান্ড করিয়েছে। এর আগে কিন্তু অন্য দেশরা চাঁদে রোভার ল্যান্ড করিয়েছে, কিন্তু সেটা দক্ষিণ মেরুতে নয়, অন্য জায়গায়। সেখানে ল্যান্ড করানো অপেক্ষাকৃতভাবে সহজ, কিন্তু দক্ষিণ মেরুতে রোভার নামানো কিন্তু ভীষণ কঠিন ব্যাপার, কেউ পারেনি আজ পর্যন্ত, যেটা ভারত করতে চলেছে। তো এক্ষেত্রে যদি ভারত আগে ল্যান্ড করে তাহলে কিন্তু প্রথম দেশ হিসেবে পরিগণিত হবে পৃথিবীতে, কিন্তু যদি রাশিয়া আগে নেমে যায় তাহলে কিন্তু রাশিয়াকেই প্রথম দেশ হিসেবে ধরা হবে যে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। তো ওই দিনটা, মানে 23 আগস্ট যেদিনকে ল্যান্ড করবে, সেদিন আমাদের ল্যান্ডিং টাইমটা আমরা জানি, ইসরো থেকে বলে দিয়েছে যে বিকেল 5:57 সেটা ল্যান্ড করা শুরু করবে। তো রাশিয়া কিন্তু ওই 23 আগস্টই আমাদের আগে নামবে না পরে নামবে এখনও কিন্তু সেই ব্যাপারে কোনো আপডেট নেই আপাতত, যতদূর আমাদের ধারণা যে ওরা কিন্তু আমাদের আগে নামারই চেষ্টা করবে। কারণ অলওয়েজ এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে নিজেদেরকে ওরা এগিয়েই রাখে, যে কারণে এই একটা কম্পিটিশনের ব্যাপার রয়েছে। তো ওই 23 আগস্ট কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন হয়ে দাঁড়াচ্ছে, রাশিয়া আগে নামবে না ভারত আগে নামবে। জিনিস বলে রাখি যে আমরা কিন্তু প্রত্যেক দিনই চন্দ্রযান থ্রি এর আপডেট নিয়ে আসি, তো আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখছেন প্রত্যেক দিন আমাদের ভিডিও, তার জন্য অসংখ্য ধন্যবাদ।